আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পেশেন্টদেরকে আমরা নিয়ে আসি, বিভিন্ন প্রশ্ন করি আপনাদেরকে, আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা আশা করি। দর্শক, আপনারা অনেকেই আছেন আমাদেরকে বিভিন্ন ইমেলের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের আপনার কমেন্টসের মাধ্যমে আপনারা বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাদেরকে জানান, এবং বিভিন্ন মানুষ আছেন সরাসরি আমাদেরকে ফোন করেন। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এবং আপনাদের এই ফোন, ইমেল এবং এই টেক্সটগুলো আমাদেরকে অনুপ্রেরণার জায়গায়। আমরা বুঝতে পারি আসলে আপনারা কতটুকু ভালোবাসেন আমাদেরকে, যদিও আপনাদের অসংখ্য ভালোবাসে আমরা সবসময় সিক্ত হই। দর্শক, আজকে আমার সাথে সেট উপস্থিত আছেন আমাদের একজন ভাই। খুব বেশি দিন আগে না, যেটা সবসময় আপনাদের কাছে বলি যে যখনই সমস্যা, যখনই রোগ, তখনই তার চিকিৎসাটা করা উচিত সঙ্গে সঙ্গে। তাহলে একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে যে খুব দ্রুত সময়ের ভিতরে, খুব অল্পের ভিতরে মানুষ সুস্থতা লাভ করে। আমার এই ভাই, এখন ডিসেম্বর মাস চলছে 2022, গত অক্টোবর মাসে ওনার হঠাৎ করে একটা কাজ করতে গিয়ে ওনার একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন, এবং তখনই ওনার মূলত PLID এর উদ্ভব হয় এবং বুঝতে শুরু করেন। একদম সুস্থ সবল মানুষটা হঠাৎ করে লাইফটা কিছুটা ইম্পসিবল হয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসাও শুরু হয়ে যায়, বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে থাকেন, বাট মন পোত হচ্ছিল না। বাট ওনার জানা ছিল কোথায় যেতে হবে, কোথায় খুঁজতে হবে, খুঁজেছেন এবং পেয়েও গেছেন, এবং আলহামদুলিল্লাহ বাকিটা আপনারা নিশ্চয়ই জানেন, সুস্থ আছেন এবং ভালো আছেন। সেই গল্পটা আজকে আমরা একটু শুনবো ওনার কাছ থেকে। তার আগে একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হইনি, দর্শক আসুন ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। রফিকউদ্দিন ভুঁইয়া। আচ্ছা স্যার, কোথায় থাকেন আপনি? সৌদি আরবে থাকি। সৌদি আরব, আর বাংলাদেশে কোথায় বাড়ি? কেয়ারনিগঞ্জ। কেয়ারনিগঞ্জে। বাংলাদেশে কি এখন বেড়াতে এসেছেন, আবার চলে যাবেন? হ্যাঁ চলে যাব। কবে যাবেন? জানুয়ারির 16 তারিখে। আমরা জানি যে এই 2022 অক্টোবরে আপনার লাইফে ছোট্ট একটা দুর্ঘটনা ছিল, সেই দিনকার ঘটনাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। পরের মাসের আপনার 2 তারিখ থেকে ব্যথা, তাই এখানে গায়ে হালকা ব্যথা, অনেকের কাছে শেয়ার করছি, বলতেছে এটা শোয়ার ব্যস্ততা হইছে। আচ্ছা, স্বাভাবিক হয়ে যাবে। মানে এর আগে আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, কোনো প্রবলেম ছিল না আমার বডিতে? আচ্ছা, বাট হালকা হালকা একটু ব্যথা। যেমন পাবলিকের কাছে, অনেকের কাছে শেয়ার করছিলাম যে শোয়ার ব্যস্ততা হয়, অনেক সময় যাবে, 2-1 দিন পরে চলে যাবে। আচ্ছা, পরে একদিন ডিউটিতে যাবো, জামা গেঞ্জি গায়ে দিতে গেছি, এমন পরিমাণে ব্যথা যে আমি না পারতেছি দাঁড়ায় থাকতে, না পারতেছি শুয়ে ঠিক থাকতে। জিনিসটা হচ্ছে, আমি একটু বলি, যেটা অনেকের ক্ষেত্রে হয় যে জামা যখন হাঁটতে যাচ্ছেন, একটা গেঞ্জি গায়ে দিতে গেছে, পিছনে আপনার স্পাইনালে আপনি বুঝতে পেরেছেন কট করে উঠেছে, হ্যাঁ একটা সাউন্ড আসছে, একটা সাউন্ড এসেছে, এবং তার সাথে সাথে প্রচন্ড ব্যথা। ব্যথাটাকে আমাদেরকে একটু মানে ডিসক্রিপশন দেওয়া যায়, যেটা অনেকেই বলে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন ব্যথা শুরু হয়। মানে আমি তো একদম মানে যে অজ্ঞানের মতো পড়ে গেছি, পরে চারজনে আমি দাঁড়িয়ে তো পারি নাই, শুয়েও থাকতে পারি, চারজনে ধরে আমার হসপিটাল নিয়েছি, এমন পরিস্থিতি হয়ে গেছে। তারপরে ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখতেছি যে মনোমতো হইতেছে না। মানে কি বলেছিল যখন সাথে সাথে আপনাকে নিয়ে গেছে এবং আপনি ঘটনাটা বলেছেন যে আমার জাস্ট জামা পড়তে গিয়ে আমার এই অবস্থাটা? আসলে কি, প্রবাসে থাকি তো আমাদের প্রবাসীদের ট্রিটমেন্টটা হয় ইনস্যুরেন্সের উপর ভিত্তি করে, তো ওখানে ধরনের আমরা চিকিৎসা পাই নাই, ওখানে যখন ট্রিটমেন্ট মনোমতো হচ্ছে না, তারপরে আমি বাংলাদেশে চলে আসি আপনার অক্টোবরের 29 তারিখে। আমার 10 তারিখে এই ঘটনা শুরু, 29 তারিখে অক্টোবরে চলে আসি বাংলাদেশে। আসার পর আমি আপনার এয়ারপোর্ট থেকে আসি কিছু মেডিসিন দিল, নিয়ে চলে গেলাম আমি বাড়িতে। আমি বুঝার আছে, তো ওখানে আমার এক ফ্রেন্ড আছে যে উনি চাকরি করে, আপনি ইউজ করি, উনি বলতে এক ডাক্তার সাথে শেয়ার করার পর উনি বলতে যাওয়ার জন্য ওখানে এক ডাক্তার দেখালাম, উনি বিশেষজ্ঞ অর্থোপেডিক্স এর, দেখানোর পরে বলতে আপনি থেরাপি নেন, ওখানেও থেরাপি নিলাম, আমার বাড়ি থেকে অনেক দূর হয়ে গেল। আচ্ছা স্যার, একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি যে আপনার যখন এই সমস্যাটা শুরু হলো, মানে এত অবস্থা খারাপ যে আপনি দাঁড়ানোর অবস্থা থেকে পড়ে গিয়েছিলেন এবং আপনাকে সরাসরি হসপিটালে নিয়ে যেতে হয়েছে, ওখানে আপনাকে কিছুটা ট্রিটমেন্ট দিয়েছে যেটাতে ব্যথাটা কিছুটা কমেছে,
মানে আপনি স্বাভাবিক আবার এখানকার ট্রিটমেন্টে আমার স্বাভাবিক হয়নি, আমার স্বাভাবিকতা ছিল, স্বাভাবিক হইছে পাবলিকের যেমন তেল মালিশ গরম সেলে স্বাভাবিক হইছে, কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু ব্যথাটা সারাক্ষণই ছিল, সারাক্ষণই ছিল ওষুধের উপরে। এবং এই যে আপনি যে বাংলাদেশে এসেছেন ডক্টরের কাছে গিয়েছেন, এই যে মুভ করছিলেন, ব্যথাটা সারাক্ষণই সারাক্ষণই ছিল ওষুধের উপরে দিয়েছিল, মানে ওষুধের উপরে সারাক্ষণ, মানে ব্যথা নাশক ওষুধ এটার উপরে আপনি চলেছিলেন। আচ্ছা, তারপরে সিআরপি পরে আপনারা কোথায় গেছেন? সিআরপি পরে আবার এলাকায় টিআর নিলাম, থেরাপি নিলাম, স্বাভাবিক ব্যথা চলতেছে, অনর্গল কিন্তু ব্যথা আছে, কিন্তু লিমিটেড উইথ। বেশ কিছু ভিডিও দেখছি, আনুমানিক শতক হবে ভিডিও দেখছি, শুয়ে শুয়ে থেরাপি নিয়ে বাসায় তো শুয়েই থাকি, ভিডিও দেখতে অনেক কিছু দেখলে নিজের সাথে মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। পরে তাৎক্ষণিক ফোন করি আপনাদের এখানে, ফোন করার পরে বলতেছে আপনাদের এভাবে সিরিয়াল দেন, আপনি আসতে হবে। আমি ওই দিনে আসি, এসে দেখাই, দেখাই দেখার পরে কিছু টেস্ট দেন, পরে বললো যে আপনার এখানে ভর্তি হইতে হবে। উনি বলছে এই করিস দিন, আলহামদুলিল্লাহ যে আমি 8 দিনের মাথায় স্বাভাবিক মনে করতেছি আর কি। মানে 21 দিনের জন্য স্যার বলেছিলেন আপনাকে প্লাস মাইনাস যে হয়তো 21 দিনের পেনশন আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সেই প্রত্যাশায় ভর্তি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন 8ম দিনেই আপনি স্বাভাবিক মনে হচ্ছে এবং ভিতরে আপনি বুঝতে পারছেন যে না, এই যে মুভমেন্ট করা, হাঁটাচলা করা স্বাভাবিক আছে, এখন চলার মতো পরিস্থিতি আছে, হয়তো সামান্য যে টুকি প্রবলেম আছে, কি হওয়ার সময় যে মেডিসিন আছে, মেডিসিন খাইতে থাকি। আমি তো সার্জারির পক্ষেই না, চেষ্টা তো করেছেন যে সার্জারি ছাড়া হয় কিনা দেখি, এবং সফলতা পেয়েছে, সফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছেন স্যার, না জানা মানুষগুলো তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য বলবো যারা আপনার এই ধরনের ব্যথায় ভুগতেছে প্রাথমিক অবস্থা, অন্তত অন্তত যে DPRC হসপিটালে আসুক, আসা তারা ডাক্তার দেখাক, চিকিৎসা নেবে। এখানকার চিকিৎসা মান আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে অনেকটাই ভালো। আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, এই পর্যন্ত আমি বিশেষজ্ঞ ডক্টর দেখাইছি, আপনি অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, নিউরোলজিস্ট, নিউরোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, সপ্তাহে সপ্তাহে ডক্টর চেঞ্জ করছি। আমি বলবো প্রত্যেক দর্শককে বলবো যে আসুক, অপারেশনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, একবার অন্তত চেষ্টা করুন, চেষ্টা করুন, দেখা উচিত আমাদের যে অপারেশন আমি অবশ্যই করতে পারি কিন্তু এছাড়া পারি কিনা সুস্থ হতে পারি, চেষ্টা করুন, প্রত্যেকটা লোকের প্রয়োজন, কারণ অপারেশনে আপনার 100% সফলতা আসে না, অবশ্যই 85% খুব সুন্দর করে বলেছেন দর্শক। যদি বলেন আমরা ম্যাজিক জানি, হ্যাঁ আমরা ম্যাজিক জানি, যদি বলেন ইটস আ মিরাকল, ইটস আ মিরাকল। দর্শক, মানুষ তো সুস্থ হচ্ছে, মানুষ তো ভালো হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পৃথিবীর সর্বাধুনিক যে চিকিৎসাগুলো আছে সেটা এখন বাংলাদেশেই আছে এবং সেটা আপনার হাতে না গেলে, দর্শক, শুধু অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকার জন্য আপনার জন্ম হয়নি। দর্শক, বারবারই একটা কথা বলি, ফিরে আসুন সুস্থতার কাতারে, ফিরে আসুন, সবাইকে বলুন, অন্তত নিজেকে বলুন যে না আমি সুস্থ আছি, আমি ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যে ভাইটি মাত্র 8 দিনই সুস্থ হয়ে গেছেন, হয়তো একটা সময় উনি কল্পনা করতে পারেননি যে এত দ্রুততায় ওনার সুস্থতা হবে, বাট আল্লাহ চাইলে কি না হয়। দর্শক, দোয়া করবেন আমাদের এই DPRC হসপিটালের জন্য এবং দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য, যাতে ওনার হাত ধরে এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটে উঠে। আসসালামু আলাইকুম।